ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। 11 ডিসেম্বর সিআইটিউর ডাকে যে লং মার্চ ইতিমধ্যেই শুরু হয়েছে, সেই লং মার্চ এসে পৌঁছবে কলকাতায়, এবং কলকাতায় পৌঁছানোর পর তাদের ধর্মতলায় ঠিক ভিক্টোরিয়া হাউসের সামনে এখানেই তাদের সভামঞ্চ তৈরি করে সমাবেশ করার কথা ছিল। ইতিমধ্যে সিআইটিউ এদিনকে তারা আসেন মঞ্চ বাঁধার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করতে, আর তারপরই তাদের কাছে এসে পৌঁছয় পুলিশ। স্থানীয় থানার তরফে তাদেরকে যেটা বলা হয়েছে যে এখানে সমাবেশ করার, অর্থাৎ উক্ত ওই দিনে সমাবেশ করার কিন্তু কোনো পারমিশন সিআইটিউর কাছে নেই। এই মুহূর্তে সিআইটিউ দেশের একাধিক বিষয়, সেটা শ্রমিকদের বিষয় হোক অথবা এনআরসির বিষয় হোক, কিংবা যেভাবে শ্রমিকরা কার্যত পেছনের সারিতে পড়ে রয়েছেন, এই একাধিক ইস্যু নিয়ে তারা লং মার্চ করে লাখের সংখ্যায় শ্রমিকদেরকে নিয়ে কলকাতামুখী হওয়ার কথা ছিল। আর তার আগেই পুলিশি আইন কানুন এবং সেই সঙ্গে তাদের অনুমতি না থাকার জটিলতায় এই মুহূর্তে সেই সমাবেশ ঘিরে কিন্তু তৈরি হয়েছে জটিলতা, এমনটাই দেখা যাচ্ছে। পুলিশ এসে তাদেরকে বাদ সেধেছেন, যে কারণে সিআইটির তরফে মঞ্চ তৈরির কাজ আপাতত স্থগিত রাখা হচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে ঋত্বিক মণ্ডল, এবিপি আনন্দ, কলকাতা।